বসন্ত ভালোবাসা দিবস সরস্বতী পূজা শেষ হতে না হতেই এসেছে সাপ্তাহিক ছুটির দিন। যেন দম ফেলানোর ফুসরত নেই বিনোদন প্রেমীদের। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সেইলর গুনগুন রনন বইমেলায় লেখক পাঠক দর্শনার্থীদের পদচারণায় জানান দিচ্ছে সে কথা। এই বড় হকে স্বাগত জানাই রিগাল ড্রেসিং টেবিল। রিগাল ড্রেসিং টেবিল, এলিগেন্ট শপ ডিজাইন ও পারফেক্ট লেকার ফিনিশিং। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইয়োর ড্রিম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গৃহদেহ বই কিনেছি, রবীন্দ্র ঠাকুরের নগর উপন্যাস এবং জীবনদাসের বনলতা সেন, সবগুলো পেয়েছি এবং ভালো ছিল। বিদ্যালয়ের সেইলোর রনন গুনগুন আয়োজিত বই সপ্তম বইমেলা। এই বইমেলায় আমাদের অনেকগুলো স্টল এখানে অংশগ্রহণ করেছে, 42টার মতো স্টল এখানে অংশগ্রহণ করেছে। তো সব কিছু মিলে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছে, বাইরে থেকে বইপ্রেমীরা আসছে, অনেক বই দেখছে, বই কিনছে এবং তারা তাদের পছন্দের বইগুলো সম্পর্কে খোঁজ নিচ্ছে, অনেকে পেলে সেগুলো কিনছে। এবং এখানে যারা আমরা স্টল দিয়েছি মোটামুটি আমরা ভালোই এখানে বই বিক্রি করতে পারছি এবং বইপ্রেমীদের চাহিদা পূরণ করতে পারছি। বেরবি বইমেলায় আসতে পেরে অমর একুশে বইমেলায় যেতে না পারার আক্ষেপও দূর হয়েছে অনেকের। বইগুলো অনেক আকর্ষণীয় আর আমার মনে হয় আমাদের এখন রংপুরের বইমেলা ঢাকার বইমেলার থেকে কোনো অংশেই কম নয়। আর এই যে এখানে চিঠি লেখা হচ্ছে, তারপর সবাই বই পড়ছে, খুব ভালো লাগছে। ক্যাম্পাসের কপট কবিতারা এখানে আর কি ঘুরতে আসছে আর বই দেখছে, তো বই গতবারের থেকে গতদিনের থেকে আজকে একটু বেঁচে কেনে একটু ভালো হচ্ছে বলতে পারি। মেলা অনেক ভালো, এখানে আমরা প্রত্যেক বছরই আসি, এই জায়গাটায় অনেক মজা হয়, আমরা বিকালবেলা আসি। প্রতি বছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আরও বড় পরিসরে বইমেলা আয়োজনের দাবি সবার। মানে পাঠক সমাগম অনেক বেশি, মানে মানুষজন আসছে, বই কিনছে, দেখছে বই, সেদিক থেকে একটা ভালো লাগা কাজ করছে। আর আমাদের ক্যাম্পাস যেহেতু এইরকম আয়োজন বলা যায় যে আমাদের এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েই মানে প্রথম করছে মানে উত্তরাঞ্চলের মধ্যে, তো সেই জায়গা থেকে পাঠক সমাগম অনেক বেশি এবং সবাই অনেক বেশি বই পড়ছে, একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। আর সবচেয়ে যেটা ভালো লাগা কাজ করছে, মানুষ মেলায় আসছে, বই কিনছে এবং বই পড়ছে, তো সেই জায়গা থেকে আসলে এটা একটা অন্যরকম ভালো লাগা বলা যায়। হ্যাঁ, সব মিলিয়ে অন্যদিনের চেয়ে অনেক ভালো লাগতেছে, এরকম একটা মনোরম পরিবেশ দেখে অনেক সুন্দর বই টই পড়ার একটা অনুভূতিও ভালো লাগতেছে। আমরা এখানে এসে বইও পড়তে পারতেছি, তারপর এখানে আসে কাজিন বন্ধু বান্ধব সবার সাথে আড্ডাও দিতে পারতেছি, মানে ফুল নেওয়া, তারপরে ওগুলায় অনেক কিছু এভরিথিং করে অনেক ভালো লাগতেছে আর কি। বইয়ের সঙ্গে শিক্ষার্থী সহ সকলের নিবিড় সম্পর্ক তৈরি করতেই এই বইমেলার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। আপনারা যদি দেখেন যে প্রচুর উপচে পড়া মানুষের ভিড় থাকে, মানুষ এখানে আসে বই কেনে, একটা উৎসবে পরিণত হয় এবং এটি আমরা যারা আয়োজক তাদের জন্য অত্যন্ত ভালো লাগার একটি বিষয়। আমরা এটিকে অত্যন্ত গভীরতর জায়গা থেকে এটিকে উপভোগ করি, এই মানুষের উপস্থিতিটাকে আমরা আমাদের ভালো লাগে। এবার বইমেলা আমার কাছে দর্শক উপস্থিতি দেখে মনে হচ্ছে মেলা জমজমাট হওয়ার কথা, তবে বিক্রির পরিমাণটা কেমন সেটা হয়তো আমরা শেষ দিন গেলে বুঝতে পারবো। আমাদের কাছে প্রত্যাশাটা হচ্ছে এখানে যারা আসছেন নানা জায়গা থেকে যে মানুষগুলো এখানে আসছেন সম্পৃক্ত হচ্ছেন, আমাদের খুব করে প্রত্যাশা সেই মানুষগুলো যেন একটি করে বই কেনেন তাদের সন্তানের জন্য, নিজের জন্য, তাহলেই আসলে আমাদের এই মেলাটা সার্থক হয়ে উঠবে। গত সোমবার থেকে শুরু হওয়া এই বইমেলা চলবে শনিবার পর্যন্ত। ফকরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।